গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কি না, একটু মন্দির যাচ্ছি, মন্দিরে একটুখানি পুজো করে মানে প্রণাম করে আসি। পুজো তো আর এখন কী দেবো, কিছু জিনিসও আনা হয়নি তো ঠাকুরের কাছে। একটু ওখানে নারকেল পাওয়া যায়, নারকেল কিনে নেবো, নারকেল দিয়ে একটু পুজো দিয়ে আসি। এই যে এতদিন এখানে ছিলাম, প্রায়ই যেতাম মন্দিরে, তা আজকে তো বেরিয়ে যাব, তো আজকে একটু পুজো দিয়ে আসি ঠাকুরের কাছে। মনটা কেমন লাগে না দেখো, যখন সবাই ভালো যে মানে চোখ থাকতো চোখের মর্মকে বোঝানো না, এখানে এখনই বুঝতে পারছি। যখন ছিলাম তখন মনে হতো একদম ভালো লাগছে না জায়গাটা, কিচ্ছু বিরক্তি লাগছে। দেখো আজকে যখন চলে যাবো তখন মনটা এত খারাপ লাগছে না কি বলবো। তো আমার হাজবেন্ড বললো চলো একবার মন্দিরে প্রণাম করে আসি, সকালে স্নান করে। এখানে মন্দির আবার 9:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, আমি তাড়াতাড়ি উঠলাম, উঠেছি তো দেরি করেই, প্রণাম পুজো দিয়ে আসি। মন্দিরটা খোলা থাকে বলো? কটা বাজে এখন? 8:40। চলে যাই, তাড়াতাড়ি যাই। বন্ধ করে দিলাম। হ্যাঁ, যেখানে আমরা যাচ্ছি সেই কলোনি আর এই কলোনি অনেকটা একই, গাছে ভর্তি চতুর্দিক। এখানেও মন্দিরটা খুব সুন্দর করেছে। দেখো এটা স্কুল, স্কুল এখন তো খুলে গেছে সব জায়গায়। এইখানে ছোট ছোট দুটো কমপ্লেক্স ছিল সবজির আর গ্রোসারির, শপিং কমপ্লেক্স টাইপের। এই যে এখানে আসতাম, মানে চট জলদি কোনো কিছু দরকার হলে পাওয়া যেত না, খালি সাউথেরই সব জিনিস পাওয়া যায়। স্কুলের বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা একটা ছোট পার্ক। কি বলতো, গ্রিন ভিউ খুব সুন্দর, মানে একদম সুন্দর ঝকঝকে, রাস্তাঘাটও পরিষ্কার, সবই ভালো, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাই মেন ছিল। কলোনিটা একটু বড়, তো মন্দিরটা একটু দূরে, কলোনিটাতে হেঁটেই যেতে হবে। মন্দিরটা বেশ সুন্দর, আমরা যখন এসেছিলাম তখন ভালোই ছিল কিন্তু এতটা সুন্দর করেনি, এখন খুব সুন্দর করেছে বলো মন্দিরটা। আজকে তো শুক্রবার, শুক্রবারে এদের সাউথে, আমাদের যেমন বৃহস্পতিবারে পুজো হয়, সাউথে শুক্রবারে লক্ষ্মী পুজো হয়, তো অনেকেই মন্দিরে আসে। এটা অবশ্য বজরংবলী মন্দির, বজরংবলী আছে, গ্রহরাজ আছে, মনসা দেবীর মন্দির আছে। আমরা হাওয়াই চপ্পল পরে এসেছি। হ্যাঁ, কী সুন্দর দেখো মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা। পুজোটা দিয়ে নি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দেখো এখানে তৃতীয়টা গণেশ আছেন, ভোলানাথ, এখানে মাতা আছে, মাতার মন্দির, পার্বতী মাতা। পুজোটা দিয়ে দিই, এই নারকেল পাওয়া যায়, নারকেল নিলাম একটা, নারকেল দিয়ে পুজো দেবো। Thank you.
চলো এই ঠাকুরের প্রদক্ষিণ করে নি। ঘন্টাটা বাজিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এটা নবগ্রহর মন্দির, ঘোড়া যাচ্ছেন ওখানে। মা মনসার মূর্তির মতন করা আছে এই অশ্বত্থ গাছের নিচে। এখানেও একটু ধূপ দেখিয়ে দিই, যখন আমি মন্দিরে আসি এখানেও একবার ধূপ দেখিয়ে পুজো করে নিই। যাওয়ার আগে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কোথায় ছিলাম। এটা হেলথ সেন্টার ছিল, এদিকে সব ওই এফ টাইপ কোয়ার্টার, ই টাইপ কোয়ার্টার, চতুর্দিকে। ওই দূরে একটা পার্ক পুজো দেওয়া হয়ে গেল, মানে মিষ্টি টিষ্টি তো কিছুই কিনতে পারলাম না। এখানে নারকেল পাওয়া যায়, নারকেল দিয়েই ম্যাক্সিমাম সবাই পুজো দেয়, তো নারকেল কিনে নিলাম, নারকেল দিয়ে পুজো দিলাম। এবারে রুমে যাচ্ছি, একজনা ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমাদের এরকম গেস্ট হাউসে তো খাচ্ছি, একজনা ব্রেকফাস্ট দিয়ে গেল। সামনে বাড়ির একটা বউ তো কালকেও দিয়েছিল ইডলি, আজকে ধোসা দিয়ে গেছে। আমি তো অতটা ধোসা পছন্দ করি না, ও খাবে। আমার আছে চিড়ে কলা, একটু কিছু খেয়ে নেবো। আবার সন্ধ্যেবেলায় বেরোনো, ট্রেনে করে যাবো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আবার ফ্লাইটে করে রায়পুর, রায়পুর থেকে আবার 2 ঘন্টা গাড়ি জার্নি করে ওখানে পৌঁছাবো। যখন কোভিডের সময় বন্ধ ছিল তখন এইগুলোই ভরসা ছিল, বলো বাবা রে। তখন 80 টাকা করে কিলো আলু এখানে ছিল, এখন এখানে প্রচণ্ড আলুর দাম, তাও অতটা নেই। তখন 80 টাকা কি 100 টাকা কি, হ্যাঁ এখন 50 টাকা কিলো আলু, তখন 80 কি 100 টাকা করে কিলো নিয়ে এসেছি বলো আলু, এত দাম ছিল আলু। এখানে আলু তো অত কেউ খায় না, জানি আলুর খুব দাম, কিন্তু আমাদের তো আলু ছাড়া চলে না, কিনতেই হতো, দাম দিয়ে হলো। আবার রুমে চলে এলাম, রুমগুলো কেমন লাগছে, ফাঁকা ফাঁকা পুরো একদম, সব খোলা, পরিষ্কার করে দিয়েছি। খালি কি বলতো, আমরা না একটা এসি আর এদিকে এই যে একটা সিঙ্গেল কট, এটা কি করলাম বলতো, এটা মানে এই ঘরটা তো অনেক বড় ছিল, এটা আবার এদের এখানে শুনছি গেস্ট হাউস বানাবে এরা। অনেক বড় ঘর ছিল, বিশাল ঘর ছিল, তো গেস্ট হাউস বানাবে বলে না ওরা বলছিল যে আমাদেরকে একটা এসি আর কটটা মানে সেল করে দেওয়া হয়। তো আমাদের তো ওখানে একটা এসি নিয়ে যাচ্ছি গেছে, আবার আসানসোলে আমাদের জন্য তো পুরো 2টো এসি রাখা আছে, আগে মানে যেটা নিয়ে ঘুরতাম, অতগুলো তো এসি নিয়ে কোনো লাভ নেই, আসানসোলের জিনিসগুলো তো প্যাকটাপই রইল, তো ওই জন্য এই এসিটা আর এই কটটা একটা সিঙ্গেল কট দিলাম। বললাম যে না, ওখানে মনে করো আমার ছেলে যদি আসে, ওখানে আবার কি বলতো, যে রুমটা পেয়েছি না সেই রুমের মধ্যে আবার 2টো কট আছে, খুব মুশকিল হয়ে গেছে। তো আমার অত তো ওই রুমটা, ওই কোয়ার্টারটা কি বলতো, এইটার থেকে অনেকটাই ছোট, তো ওই জন্য বললাম যে তাহলে এটা ওদেরকে সেল করে দিই। আমাদের এমনিই করতে হয় জানো তো, মানে জলের দামে বিক্রি করে করে সব চলে যেতে হয়, তা এই কোম্পানি মানে এদেরকে সেল করলাম, যেহেতু এরা কোম্পানির গেস্ট হাউস বানাবে বলে অতটাও লস হয়নি, যাই হোক অল্প বিস্তর, কিছু করার নেই, সব রুম ফাঁকা। তোমাদের মানে হিন্দিতে কথা বলতে পারবো, বাঙালিও আছে অনেকে জানলা, মানে দেখতে পাচ্ছিলাম আমি কোনো শাকা বলা ভরা বউ দেখলেই না, ভাবছি এ নিশ্চয়ই বাঙালি, অনেক বছর পর বাংলাতে কথা বলবে। এমনিতে তো যখন বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলি, আর ওই যখন কলকাতা যাই তখন ওদের সঙ্গে কথা বলি, তো তাও তো। আর এই সামনে বাড়ির বউ একজন আছেন দিদি, উনি খেয়ে দিয়ে গেল, ব্রেকফাস্ট দিয়ে গেল, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। ধোসা দিয়ে গেছে, কতগুলো ধোসা দিয়েছে, আমার হাজব্যান্ড খাবে, আমি তো খাবো না, আমি খেতে পারি না গো। আর এই যে চাটনি দিয়ে গেছে, কালকে ইডলি আর সাম্বার দিয়ে গেছিল, আর কলা আছে,
আর একটুখানি চিড়ে কলা আমি এটা ওইটে মেখে খেয়ে নেবো। আমি আসলে কি বলো তো, আমি একদম ধোসা টোসা কিছু খেতে পারি না, তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি পারি না ধোসা খেতে। জলটা ধরে নি লাস্ট বারের মতন এখানে, আমাদের তো ড্রামগুলো চলে গেছে এর সাথে লাগেজের সাথে, তো ওই ওপর বাড়ির বউ এক ভদ্রমহিলা আছেন, উনি আমাকে এটা দিয়ে গেল এই কন্টেনারটা, বলে যতক্ষণ থাকবে জলটা, যে শুক্রবার জল আছে তো মানে আরও ওয়াটারটা ধরে রাখো। আমি ঠিক আছে তোমাতে ওকে দিয়ে চলে যাব। এটা জলের সাহায্য করা মানে বিরাট বলো। এখন তুমি ব্রেকফাস্ট করছো? ব্রেকফাস্ট করে নাও, দেখো কটা কি খাবে খেয়ে নাও। এত গরম না এখানে, বাপরে, মানে পুরো ঘেমে যাচ্ছে এত গরম। এসিটাকে চালাতে হবে না, দিনের দিকে চালিয়ে বসে থাকবো, কালকেও তাই করেছিলাম বলো। এত গরম, এ তো গলায় গামছা নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে গরমে। কোথায় রাখলে ভিজে গামছাটাকে? এটা মেলো না রোদে, দাও রোদে মেলে দিয়েছে, গন্ধ উঠবে ঘামের একদম পুরো। চুলটা ভেজে না, মানতেও পারছি না, দাগ হয়ে আছে, কিচ্ছু কাজ নাই। কদিন এবারে যে কি করে, আমি সে আমার বরকে বলছি কি করে আমি কাজে ফিরবো, এতদিন তো এক মাস সেল বেশি হয়ে গেল বসে 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 আছি, বুঝলে আর কোনো কাজ করতে পারবো না, সব লোক রাখবে, রান্নার লোক সব লোক। তুমি খাও ইডলি, ওটা চাটনি যতটা পারো খাও, আমি তো এসে পছন্দ করি না, খেতে পারবো না।